হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ 29শে সেপ্টেম্বর, বুধবার, আর আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। দেখো, এখানে মা আছে, বাবা, বোন সবাই আছে। আমরা একসাথে ডুয়ার্স বেড়াতে যাচ্ছি। ডুয়ার্সে দুটো জায়গায় আমরা থাকবো, অপূর্ব সুন্দর সব জায়গা। পুরো ব্লকটা কিন্তু দেখো, না হলে খুব মিস করবে। আর এই পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বেড়ানোটা কয়েকটা পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ তার প্রথম পর্ব। আজ আমি প্রথম ট্রাভেল ব্লগ বানাতে চলেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন তখনই পৌঁছে যাবে। আমাদের ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর তার জন্য আমরা এখন ওয়েট করছি। তাহলে তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা ট্রেন থেকে দারুণ সব ভিউ উপভোগ করছি। আমরা কেন একা করব, আমাদের সাথে তোমরাও করো। দেখো, যেরকম নদীর জল সেরকম সবুজে সবুজে পুরো ঘেরা। আর এই মানে এই সময়টাই না, পুরো ডুয়ার্সটা এক্সপ্লোর করার বেস্ট টাইম। এই বর্ষাটা সবে গেছে আর শীতটা আসবে ঠিক এই সময়। চলো তাহলে দেখতে থাকো, আর কিছুক্ষণের মধ্যে আমরা নিউ মাল জাংশন স্টেশনে নামবো। দেখো, রেল লাইনের ধার দিয়ে এই চা বাগানটা মানে অপূর্ব লাগছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমরা ঢুকে পড়েছি আমাদের স্টেশনে। এখন আমরা মালবাজার হয়ে চালসা থেকে সামসিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই সামসিংয়ে রকি আইল্যান্ড হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। অপরূপ সব দৃশ্য, কিন্তু তোমাদের পুরোটা দেখাতে পারলাম না। হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি আমরা যেখানে থাকবো সেখানে। এটা একটা হোমস্টে, এই যে দেখতেই পাচ্ছ। আর এটা রকি আইল্যান্ড, আর এই সামনেই আছে মূর্তি নদী। চলো ওখানে যাব আমরা, আর একটুখানি এখন রেস্ট টেস্ট নিয়ে তারপর আমরা একটু চা ফা খাবো, তারপর আবার এই একটু নদীতে পা ফা ভেজাবো। আজকে দুপুরটা আবার রেস্ট করব, বিকেলে যদি বেরোই তো বেরোবো। চলো তাহলে চা খেয়ে তারপর আবার কথা বলছি। এই দেখো, দেখেছো জানলা দিয়ে খুলেই এইটা দেখা যাচ্ছে ঝর্ণাটা, আর আওয়াজটা আর কি সুন্দর, মানে আওয়াজ পেয়ে মনটা ভরে যাচ্ছে একদম। এই যে জানলা দিয়ে খুললেই ওটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আমার মেয়ে এসেই শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। ও কালকে ট্রেনে মাঝরাতে উঠে গেছে, ব্যাস। আমরা এখন যাচ্ছি ওই মূর্তি নদীতে, একদম সামনেই। চলো যাই, একটু পা ভেজাবো। চান ফান করা যাবে না, পা ভিজিয়ে চলে আসবো। আর দেখো ওদিকের ভিউটা, ওই দেখো সুন্দর পাহাড় পুরো, বাবা। যাচ্ছেই, আর নদীর ধার গিয়ে কি সুন্দর, মানে কাশফুল দেখতে পাচ্ছো? দাঁড়া দেখাচ্ছি, ওই দেখো দারুণ, সত্যি মনটা একদম ভরে গেল। আর এই পাশটা দেখাই, দাঁড়াও। আমরা এখন যাবো
ওই যে বিবেক আর পুচি যাচ্ছে ওইখানে নামবো, কিন্তু এখানে বলছে মানে একদম চান করতে না করছে, বলছে রিসেন্ট দুজন মারা গেছে ওই জন্য না করছে। দেখা যাক, শুধু পাটা ভিজিয়েই চলে আসবো। এটাই ভালো লাগছে যে একদম মানে পাশেই, পুরো এক পা দিলেই মানে ঘর থেকে এক পা দিলেই নদী, ওটাই মানে বেশি ভালো লাগে। আজকে একটুখানি এমনি আসলাম, কালকে একদম এখানটা থাকবো, আজকে রাতটা কালকে রাতটা, তো কালকে পুরো ইজটা এনজয় করবো। এ দাদাই টাকা, এই দাদাই দাদাই একটু টাকা, ওই দেখো দাদা কি অবস্থা, তিন্নি ঘুমাচ্ছে, চলো যাই নিচে একটু। কেন আসলো না, ও ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা ভালো লাগছে না, ঘুমিয়ে পড়েছে, কি বলবো। আসবো কালকে, এখান থেকে সরে, এখান থেকে একটু পিছন থেকে নিয়ে নে ছবিটা। কালকে এসে আমরা একটু একটুখানি হাত পায়ে জল দেবো, একটুখানি গা ভেজাবো কালকে, ওই অব্দি যাবো না, এইখানটায় বসে বসেই করবো। ইস বোন আসলো না, এই তো ওই তো আমাদের, দেখো আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে, ওই যে লাল রঙের চালাটা ওটা, একদম ঘর থেকে দৌড়াবার চলে আসবো নদীতে। সন্দীপদাকে থ্যাংক ইউ, না এখানে মানে এত কাছাকাছি নদীর কাছাকাছি মানে হোমস্টেটা নেওয়ার জন্য, সত্যি মানে এত কাছে লোকে এখানে মানে কত দূর থেকে এদিকে ইয়েতে আসে, নদীতে আসে, আর আমাদের একদম মানে বাড়ির কাছে, এটা সবচেয়ে ভালো লাগছে। মানে আজকে আবার আসলে পরে আস, মানে বিকেলবেলা আবার আসবে। তো ভিডিও করতে ব্যস্ত, আর এই যে তাতাই, তাতাই একটু পড়ে গেছিল, ওই যে বাবা, ওই যে সন্মিতা, বাবা আর একজন তো শুয়ে পড়েছে, কি কি হচ্ছে, শুয়ে শুয়ে কি ভাবছ, আর আমি উঠেছি ওপরে। ওরে বাবা স্রোত ভীষণ এখানে, এই জন্য চান করতে না করছি সবাইকে। চান আমরা মানে আজকে করবো না, কালকে
এই বিবেক যেখানে বসে আছে এইখানটাই আমরা একটুখানি গিয়ে করে দেবো। ঠিক আছে চলো তাহলে আবার পরে দেখাচ্ছি, আমরা একটু এনজয় করে নি চলো। দেখো আমরা আজকে চান করতে আসিনি, আর মাকে দেখো পুরো ভিজে, দেখো অবস্থা দেখো, কালকে আসবো চান করতে। এই যে মা থাকতে পারলো না, পুরো নেমে গেল। দেখো বাবাকে বলছি এই অত তো যেতে না, কোথায় চলে গেছে, কি স্রোত দেখেছ, বাপরে বাপ প্রচন্ড স্রোত, প্রচন্ড স্রোত। মাথা ভীষণ যন্ত্রণা করছিল, ওই জন্য দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করিনি, আর এই মাত্র বাইরে থেকে একটু ঘুরে আসলাম, ভীষণ সুন্দর। আর আমি তো ফোনে ব্লগ করি, ওই জন্য ক্যামেরা থাকলে ভালো হতো, দেখাতে পারতাম তোমরা, মানে তোমাদেরকেও সেটা দেখাতে পারতাম, মানে এত সুন্দর মানে লাগছিল না, মানে কি বলবো। দেখি যদি সম্ভব হয় সকালে ওই জায়গাটা আবার তোমাদের দেখিয়ে আসবো, এই মানে হাঁটতে হাঁটতে সামনে। আর মানে রাত্রেবেলা তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, এখানে কোনো লাইটও নেই, শুধু বাড়ির লাইটগুলো জ্বলছে, ওই লাইটগুলো। আর মানে এত সুন্দর, এত তারা দেখা যাচ্ছে আকাশে, মানে সত্যি কথা ওখানে তো দেখাই যায় না পলিউশনের জন্য, এত মানে দুর্ধর্ষ। আর তো এই ঝর্ণার জলের আওয়াজটা রয়েছে, ভীষণ সুন্দর রকি আইল্যান্ড। আর যারা দেখছো ওই ভিডিও, পারলে একবার এখানে এসে থাকবে, ভীষণ ভালো লাগবে। আর আমার তো নতুন অভিজ্ঞতা এই হোমস্টেতে থাকার, আমি আগে কখনো থাকিনি, না এটা একটা আলাদা। হোটেলে তো আমরা থাকি যাই, মানে হোটেল ফোটেল যেটা আলাদা ওটা একটা, কিন্তু এটা সম্পূর্ণ একটা আলাদা, বেশ ঘর ঘর মতন, মানে ভীষণ সুন্দর। আর যদি পারি তো তোমাদের ওই সকালবেলাটা ওখানে দেখাবো, ভীষণ মানে সুন্দর। কিন্তু রাত্রেবেলাটা আমরা মানে অন্ধকার, ওই অন্ধকারে যেটা তারাগুলো জ্বলছে ওপাশে, লাইটিং না ওগুলো একটা আলাদা, যাই হোক কিন্তু দারুণ। আর এই তো আমাদের এখন ডিনার হবে 9:30 নাগাদ, ব্যাস সকাল সকাল উঠে আবার বেরিয়ে পড়ব। চলো তাহলে একবার দেখিয়ে দিই, দাঁড়াও সবাই গল্প করছে। এই দেখো সব খেতে বসে গেছে।